12টা থেকে দুটো আমাদের ভাগে 60 মিনিট। আমি অপোজিশন লিডার হিসেবে অল্প খানিক্ষণ বলবো, বাকি সময়টা ভারতীয় জনতা পার্টির মহিলা সদস্যরা তারা কালকে বক্তব্য রাখবেন, বাকিটা কালকে হাউসে আপনারা শুনবেন, দেখবেন, জানবেন। শুনুন, ভেতরে যে নজিরবিহীন ছবি দেখা গেল সেখানে বাধ্য করিয়েছে করতে আমার। আপনি রাজ্যপালের ভাষণের বইটা পড়বেন, তাতে শোক প্রস্তাবে বিশিষ্ট ব্যক্তিদের নাম উল্লেখ করার পরে লেখা থাকে প্রাকৃতিক বিপর্যয়ে এবং অন্যান্য দুর্ঘটনায় যারা মারা গেছেন তাদের আত্মার শান্তি কামনা করি। আজকে আমরা ঠিক এই লাইনে বলেছিলাম আইন মেনে মাননীয় অধ্যক্ষকে, যে আপনি 9th আগস্ট আরজিকর নির্যাত আপনার কর্মরতা চিকিৎসক এইটা উল্লেখ করে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধবাবুর সঙ্গে যুক্ত করে একটা কন্ডোলেন্স, উনি আমাকে বলছেন নাম বলুন, আলে আপনি তো 9th আগস্ট কর্মরতা চিকিৎসক আরজিকর এটা উল্লেখ করতে পারে, কারণ আপনার রাজ্যপালের ভাষণ যা ক্যাবিনেট এবং আমরা সোশ্যাল মিডিয়া পোস্ট করেছি, আমরা সেটাকে রিপোস্ট করছি, স্পিকারকে কেউ গিয়ে শিখিয়েছেন যে সোশ্যাল মিডিয়া পোস্টও দেখানো যাবে না। আপনারা মেন স্ট্রিম মিডিয়া দেখান আর নাই দেখান, আমরা আমাদের কর্তব্য করেছি। পশ্চিমবঙ্গের লোককে আমরা থ্রু সোশ্যাল মিডিয়া আমাদের যে আছে এক্স হ্যান্ডেল, ইনস্টাগ্রাম, ফেসবুকে আমরা সব গ্রুপে পোস্ট করব, আমরা আমাদের কর্তব্য করেছি। গোটা অ্যাসেম্বলি প্রিমিসেসে ব্যানার দিয়ে হাতে আলো নিয়ে কালো গলায় উত্তরীয় লাগিয়ে আমরা কন্ডোলেন্স মার্চ করেছি, সাইলেন্স মার্চ পিসফুলি। অসভ্যতা নজিরবিহীন, তার সম্পর্কে শোক জ্ঞাপনের সুযোগ আমাদেরকে আজকে শাসক দলের নজিরবিহীন শুরু করতে পারলেই হলো আর বন্ধ করে পালাতে পারলেই হলো। নির্যাতিতার নাম জিজ্ঞাসা করতে চাইলেন, এটা তো আইনত একেবারে দণ্ডনীয় বিষয়, নির্যাতিতার নাম জিজ্ঞাসা করা। ওর একটা চোখ বন্ধ থাকে সব সময়। আমি স্পিকারকে বলছি যা পারেন করে নেন, রামপুরহাটের বকটুইতে যে মুসলমান ভোটে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, সেই মুসলমান মহিলা শিশুদের যখন পুড়িয়েছিলেন তখন কোন মুসলমান এমএলএ প্রতিবাদ করেনি, আমরা প্রতিবাদ করেছি বিজেপি, ভোটের জন্য নয়। অপোজিশন লিডারকে 5 মাস বাইরে রেখেছেন, আমি আমার ভাতা পর্যন্ত 5 মাস তুলিনি। আপনি যা পারেন করে নেন, আরজি করেন নির্যাতিতার জন্য, আর পারেন লড়াই 1 ইঞ্চি জমি ছাড়া হবে না, বলে রাখলাম, যা পারেন করে নেন। কণ্ঠরোধের চেষ্টা করা হচ্ছে, ভয় পেয়েছে, এটা সরকারি রেপ এন্ড মার্ডার। একজন একজন এক্সিস্টিং রানিং ডক্টর সরকারি প্রিমিসেসে নাইট ডিউটিতে ডেকে এনে মমতা ব্যানার্জির পুলিশ ডিপার্টমেন্ট থেকে বেতন দেওয়া সিভিক যদি অভিযুক্ত হয়ে থাকে কলকাতা পুলিশের দাবি অনুযায়ী, তাহলে ডেকে এনেছে মমতা স্বাস্থ্য দপ্তর আর রেপ করেছে মমতার লোক পুলিশ ডিপার্টমেন্টের সিভিক। একাধিক জায়গায় গুলি গুলি সমানে সমানে মহিলাদের উপর অত্যাচার, আর সঙ্গে গুলি শিশু কন্যারাও বাদ দাননি। মধ্যমগ্রাম তৃণমূলের পঞ্চায়েত, কোচবিহারের মেঘলিগঞ্জের হলদিবাড়ি চান্নামারি পঞ্চায়েত প্রধানের স্বামী দেওর, কি ভাষা উনি ফোঁস করতে বলেছেন! অরূপ চক্রবর্তীর ভাষা কি, পরেশ পালের ভাষা কি, বিকাশ রায়চৌধুরীর ভাষা কি, অশোকনগরের ওই পাতি 1.5 পয়সার নেতার ভাষা কি? এরা বুঝতে পারছে জনগণ সরে যাচ্ছে। শুভেন্দু দা, আজকে একজন স্কুল ছাত্রী ধর্ষণ হয়েছে, আজকে পুলিশ পৌঁছাচ্ছে, এবারে আন্দোলনটা পুলিশের বিরুদ্ধে, সময় এসে গেছে। আজকে সুপ্রিম কোর্টে
বিনীত গোয়েল আর তার মালিক মমতা ব্যানার্জি থাপ্পড় খেয়েছে। এক লাইন অর্ডার দেয়নি, শুনে ডিসমিস করে দিয়েছে এসএলপি। লজ্জা ছাড়া মমতা ব্যানার্জি, সুপ্রিম কোর্ট আজকে বিনীত গোয়েল, মমতা ব্যানার্জি, রাজীব কুমারকে একসঙ্গে থাপ্পড় লাগিয়েছে। এদের লজ্জা আছে? না না, ইলিশ উৎসব টুৎসব ছাড়ুন, যে ভাষা বলেছে একটু শুনে নেবেন, কি ভাষা প্রয়োগ করে মায়েদের সম্পর্কে যে ভাষা মুখে আনতে পারবো না। প্রধানমন্ত্রী লাল কেল্লাতেও মহিলা নির্যাতন কথা বলেছেন, মহারাষ্ট্রে দাঁড়িয়ে বলেছেন। ভারত সরকারের শিক্ষা দপ্তরের রাষ্ট্রমন্ত্রী উনার বাড়িতে দুবার গেছে, উনার প্রতিনিধি দুবার গেছে, কি বলছেন? বেঙ্গল গোয়িং থ্রু আনপ্রেসিডেন্ট সিনারিও, দা ইনসিডেন্ট হ্যাপেন ইন 9th আগস্ট, ইটস অলসো আনপ্রেসিডেন্ট, বিকজ দিস রেপ অ্যান্ড মার্ডার অর্গানাইজ বাই দি স্টেট গভর্নমেন্ট, বাট উই অর্গানাইজ সেপারেট কন্ডোলেন্সেস and we observe with respect to our sister doctor. Shubhendra, will you be supporting the bill which is going to be placed in the floor? See you tomorrow, we will speak on the floor of the house. Lal Bazar Obhijan, Shubhendra Tunda junior doctor the Lal Bazar Obhijan, Lal Bazar Obhijan junior doctor, আজকে পুলিশের তরফ থেকে বাধা দেওয়া জুনিয়র চিকিৎসকরা লাল বাজার অভিযান আমি সমর্থন করি। ওনারা বিনীত গোয়েল অব্দি এসেছেন, আমি বলবো বিনীত গোয়েল টোয়েল কেউ নয়, চাকর বাকর। ওনাদের জাস্টিসের সাথে সাথে স্টেপ ডাউন চিফ মিনিস্টার করতে হবে, সময়ের ডাক। ওনারা জাস্টিসের সাথে সাথে সিপির অপসারণ চেয়েছেন, এরপরে মুখ্যমন্ত্রীর অপসারণ অব্দি ওনাদের যেতে হবে, কারণ পশ্চিমবাংলায় পুরো ব্যবস্থাটাকে নোংরা করেছেন, জটিল করেছেন, অগণতান্ত্রিক করেছেন, অমানবিক করেছেন এই বর্বর সরকার এবং তার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বিরাট বিরাট ব্যারিকেড, শি শুড স্টেপ ডাউন। ও ব্যারিকেড উড়ে যাবে, 27 তারিখে ট্রেলার দেখিয়েছি, এরপরে সিনেমা দেখাবো। সুপ্রিম কোর্টে আজকে হয়েছে, এই লড়াই জয় হয়েছে।